তুমি বুঝতে পারছো তো? একটু প্রবলেম আছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে। না না, ঠিক হয়ে যাবে না। তুমি যদি না বোঝো, আমি না থাকলেও যে কোনো সময় তুমি আমাকে ফোন করতে পারো, মানে যদি রাত হয় তাও কোনো অসুবিধা নাই। রাত কয়টায় স্যার? রাত কয়টায় মানে মানে যখনই তোমার প্রবলেম ক্রিয়েট হয়, মানে যে কোনো সময় তুমি ফোন দিও। কাল তিনটায় পার্কের সামনে। তিনটায় তো ক্লাস? না না, ঠিক আছে, চলে আসবো। এই এই সলিউশনটা করে ফেলো তুমি। আচ্ছা স্যার, আপনি বই পড়েন? হ্যাঁ পড়ি। আপনার ফেভারিট এটা কে? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, ওকে। চিন্তার কি আছে? ছেলে কিন্তু অনেক ভালো, তো মনের কথাটা বলে দিলেই পারিস, গাধা একটা। ঠিক বলছো, গাধাই। নাইলে কি আমি এরকম ম্যারিড লোকের প্রেমে পড়ি নাকি? ম্যারিড কি বলিস? শুধু কি ম্যারিড নাকি? আরে ফিজিক্স স্যারের তো একটা বাচ্চা ছেলেও আছে, 2 বছর বয়সে, এতটুকু। ফিজিক্স স্যার? হ্যাঁ ফিজিক্স স্যার, আমাদের কলেজে ফিজিক্স স্যার, নিউ জয়েন করছে। কিন্তু আমি কি আর জানতাম সে ম্যারিড, জানলো কি আর তার প্রেম পুরি? তা সাজ্জাদ স্যার তোকে খুব পছন্দ করে, তাই না? তোর
দিকে যেভাবে তাকায় বোঝা যায় স্যারকে হ্যাঁ বলে দিলেই তো পারিস গাধা।